কলকাতার পর এবার হাওড়ার রানীহাটি মোড় থেকে উদ্ধার করা হলো বিপুল পরিমাণে নগদ টাকা। শনিবার বিকালে ঝাড়খণ্ডের জামতারা বিধায়কের বোর্ড লাগানো গাড়ি থেকে উদ্ধার করা হলো এই বিপুল পরিমাণে টাকা। জাতীয় সড়কের উপরে চলমান গাড়ি থেকে এই বিপুল পরিমাণে নগদ টাকা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ হাওড়া গ্রামীণ পুলিশের। জাতীয় সড়কের উপর দিয়ে বিপুল পরিমাণে টাকা নিয়ে যাওয়া হবে গোপন সূত্রে খবর পায় হাওড়া গ্রামীণ পুলিশ। খবর অনুযায়ী রানীহাটি মোড়ে গাড়িটিকে দেখতে পেয়েই দাঁড় করানো হয় পুলিশের পক্ষ থেকে। ওই গাড়ির পিছনের সিটের দিক থেকে তল্লাশিতে উদ্ধার হলো বিপুল পরিমাণে অর্থ। গাড়ির উইন্ডস্ক্রিনে ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের তকমা লাগানো বোর্ড রাখা ছিল। গাড়ির সামনের দিকেও নাম্বার প্লেটের উপরে ছিল একই বোর্ড। এরপরে গাড়িটি আটক করে পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়। তিনটে এমএলএ আছে যারা ঝাড়খণ্ডের এমএলএ আছে, আর এখানে আমরা কিন্তু প্রচুর প্রমাণে টাকাটা পেয়েছি। ওটা নিশ্চয়ই এত অ্যামাউন্ট আছে কি আমাদেরকে কাউন্টিং মেশিনকে আমরা অ্যারেঞ্জ করছি যাতে কি আমরা ওটাকে কাউন্ট করতে পারি, তারপরে আপনাদেরকে জানানো হবে কত কি আমার গাড়িতে কারা আছে। গাড়িতে তিনজন এমএলএ আছেন, ঝাড়খণ্ডের এমএলএ আছেন ওনারা, ওনাদের আইডি কার্ড আর এইসব জিনিসটা দিয়ে আমরা যখন জিজ্ঞেস করলাম ঝাড়খণ্ডের এমএলএ, ওদের থেকে আমরা যেটা প্রচুর অ্যামাউন্টে একটা টাকা পেয়েছি ওদের ব্যাগ থেকে, ওটাই আমরা এখন ফার্দার লিগাল প্রসেস যেটা আছে ওটা করবো। কাউন্টিং করার পরে আপনাদেরকে জানানো হবে। এক এমএলএ ওনার মধ্যে এমএলএ জামতারা আছে অ্যাজ পার হিজ ভার্সন। এটা আমাদের কাছে একটা স্পেসিফিক ইনপুট ছিল, আমরা ওয়ার্কআউট করেছি ওটাকে, গাড়িটাকে ইন্টারসেপ্ট করা হয়েছে, তারপরে কথাবার্তা বলে যখন চেকিং ওয়েকিং করা হয়েছে তখন যেটা আপনাদেরকে বললাম হিউজ অ্যামাউন্ট অফ মানি ওটাকে আমরা দেখবো, ওটা সাসপেক্টেড হিসাবে সাসপেক্টেড অ্যামাউন্ট অফ হিউজ মানি ওটাকে আমরা দেখবো কি কীভাবে কোথান থেকে কী আছে, তো ফার্দার লিগাল প্রসেসটা আমরা করবো ওটাই আমরা দেখবো। আগে তো আমাদেরকে একবার দেখতে হবে কী আছে ওটা কথাবার্তা বলে আমি আপনাদেরকে জানাবো। এখন বলতে পারবো না, এত অ্যামাউন্ট আছে কি আমাদেরকে কাউন্টিং মেশিনকে নিয়ে আসতে হচ্ছে, আমরা ও প্রসেসটা চলছে, আমরা কাউন্টিং মেশিনকে নিয়ে আসবো ওটা করে তারপরে আপনাদেরকে জানাবো। চলুন চলুন, মোদীকে জানান না, চলুন চলুন চলুন।